প্রদীপ টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مقبولت هاي شاذ هاي قابلت بهت هاي মকবুল তো হায় শাজ হায় কাবিল তো বহুত হায় আয়না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হায় আয়না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হায় এক চশমে জদন গাফে নজার শাহ নবাসি এক চশমে জদন গাফে নজার শাহ নবাসি শয়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি শয়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি জামিয়া মিসবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ ওয়াজ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কাতাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরাতুস সুবহান এর 82 নং আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি।
আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের পরিচয়, কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে হাকিম অবতীর্ণ করেছি ঔষধ হিসাবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আলাদা কোরআন হলো রহমত, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জালেম সীমা লঙ্ঘনকারীদের জন্য কোরআন ক্ষতির পথ ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরবে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে রাসূলের সুন্নত। এ হল আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। কোরআনের মহত্ব সম্পর্কে কিছু কথা, আপনারা বহু কষ্ট করে এখানে হাজির হয়েছেন, অবশ্য আপনাদেরকে এখানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে সেই লোভে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কানে শুনতেছেন, কোরআনের মজলিস বড় কষ্ট করে আসছেন, সওয়াবের নিয়তে না তবারকের আশায়, মুনাজাতের পরে তবারক দেয়া হবে এই লোভ, টাকা দেয়া হবে, তাহলে অবশ্যই একমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আসছেন। তাহলে আমার অনুরোধ থাকলো আপনার কোনো আচরণে এই সুন্দর পরিবেশের যেন বিঘ্নতা না আসে এবং আপনি যেন এই বরকত থেকে মাহরুম হয়ে না যান। ইশারায় কাজ করব, আমরা জিহ্বা দিয়ে কোনো আওয়াজ দিব না, চুপ থাকি, কোরআনের আদব রক্ষা করার চেষ্টা করি। সব জায়গায় বেয়াদবি চলে না, এতটুকু খেয়াল রাখি। আওয়াজ বন্ধ করে দেই, যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করে নিন, সমস্ত গোস্তাখি থেকে, উশৃঙ্খলতার থেকে আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করুন। দিলের কান লাগায় কিছু কথা শোনার চেষ্টা করি এবং উপরের মোবাইলের লাইট বন্ধ করে দেই। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি গোটা দুনিয়ার মানুষের ঔষধ হিসেবে। আপনারা এদিকে তাকান, ঔষধ সেবন করে সুস্থ মানুষ নাকি অসুস্থ রোগী? গোটা দুনিয়ার বেঈমানরা ঈমান গ্রহণ না করার কারণে তারা অসুস্থ, অতএব বেঈমানদের জন্য কোরআন হলো ঔষধ। মুমিনরা দাড়ি টুপি মুসলমান দাবি করার পরেও নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, জবানের ব্যবহার ঠিক নাই, চোখের চাহনি ঠিক নাই, হাতের ব্যবহার ঠিক নাই, এই অপরাধের কারণে মুসলমানের খাতায় নাম লেখাইয়াও তাদের অন্তর রোগে আক্রান্ত। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালারা উপর থেকে ফিটফাট হলেও নিজেকে একটু বড় মনে করে কবিরা গুনাহ করতেছি, অন্যকে ছোট মনে করে কবিরা গুনাহ করতেছি, অন্যের ভালো সহ্য করতে না পেরে কবিরা গুনাহ করতেছি, মোবাইল হাতে নিয়ে ঘরে থেকেও নাই মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করতেছি, ঘরের মধ্যে ঢুকে আহালদের সাথে স্ত্রীর সাথে অন্যের গীবত শেকায়াত করে করে আমি কবিরা গুনাহ করতেছি, অতএব আমি টুপি দাড়ি পাগড়ি ঠিক রেখেও আমি
ভিতরগত কবিরা গুনার কারণে অসুস্থ, গোটা পৃথিবীর অসুস্থ রোগীদের জন্য কোরআন হলো ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ মুমিনদের জন্য কোরআন আলাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কোরআন এক দামি কিতাব, যিনি অবতীর্ণ করেছেন তিনি দামি। তিনি কে? জিব্বা নারায় বলেন আল্লাহ। কেমন আল্লাহ? যার মতো আর আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন রাজ্জাক। আমার আল্লাহ কেমন? রাজ্জাক বলে যার মতো আর রাজ্জাক নাই। আছে একজনকে হজরত, আমাদের বাড়িতে দুই তিনজন রাজ্জাক আছে, এরা আসলে রাজ্জাক নাকি আব্দুর রাজ্জাক? শুধু রাজ্জাক বলে ডাক দিলে কবিরা গুনাহ হবে। রাজ্জাক হলেন একজন, তিনি কে? আল্লাহ হলেন রহমান, যার মতো আর কোন রহমান দুনিয়াতেও। রহমান রহমান নামে আমরা ডাকি, আসলে রহমান হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যত রহমান দেখি, এরা রহমান না, এরা হলেন আব্দুর রহমান। আমার আল্লাহ কেমন বলে তার মতো আর কেউ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না তন্দ্রাও জান না। কেমন আমার মালিক, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এককভাবে থাকবেন। এক সময় আজরাইলও থাকবে না, কে থাকবেন? আগেও কে ছিলেন, এখনো কে আছেন? প্রকাশ্যে কে আছেন, গোপনেও কে আছেন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ আগেও ছিলেন, আউয়াল আখির জাহির বাতিন। বান্দা তুমি যেদিকেই তাকাও, কাউকে তুমি পাও আর না পাও, আমার আল্লাহ অবশ্যই আছে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুমি যদিও আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমার খুব কাছে, তুমি ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, বান্দা তুই কোথায় ডাকো, আমি তো তোর নিকটেই আছি, আমি তো তোর খুব কাছে, তুই কোথায় আমারে তালাশ করো। বুজুর্গান এদিন বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে একবার নিজেকে চিনল সে আল্লাহকেই চিনে ফেলল। আসলে আমরা তো এখনো আমাদের চিনি নাই, আমরা চিনিছি এইভাবে যে আমি বড় বক্তা, আমরা নিজেদের চিনিছি আমি বড় খতিব আজম, আমি বড় পীর, আমি বড় মুহাক্কিক আলেম, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় খতিব, আমি বড় টাকাওয়ালা,
আমি লন্ডনের টাকাওয়ালা, আমি দশতলা বিল্ডিংয়ের মালিক, এইভাবে আমরা চিনেছি না, এটা চিনা নয়। আল্লাহকে চিনেছেন আল্লাহর আশেক মনসুর হাল্লাজ, তিনি বলেছিলেন আমি বলার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। আমি বলি আমি বড় আলেম, এই আলেমের গর্ব কোনো দাম নাই, কারণ আমার ইলিমের দৌরত্ব খুবই কম। আমি যত বড় আলেম দাবি করি, আমি মুজাদ্দিদে আলফে সানির মতো হতে পারি নাই, পারবো না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হতে পারি নাই, পারবো না। পারবো? আমি যত বড় পীর দাবি করি, শাহজালাল রহমাতুল্লাহ এর মতো হতে পারিনি, পারবো না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ মতো হতে পারিনি, পারবো না। আমি যত বড় মুফতি দাবি করি, এজামিনের মুফতি আজম, পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, এর মতো হতে পারি নাই, আমি কোনোদিন হতে পারবো না। অতএব তারা যত বড় ছিলেন, তারা একশো ভাগের এক ভাগও আমি না, ঠিক? আমি যত বড় খতিব দাবি করি, খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলার মতো হওয়া সম্ভব না। আমি যত বড় আলেম, যত বড় বক্তা দাবি করি, আমি মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের মতো হতে পারি নাই, পারবো না। অতএব তাদের দিয়ে তাকায় দেখি, তাদের মধ্যে অহংকার কি জিনিস চিন্তই না। তারা কখনো নিজের বড় মনে করেনি, গর্ব করেনি, বরং মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। এবার ইসলামের বাইরে যারা আমল নাই, মনে করে আমি টাকার মালিক, ও টাকাওয়ালা ভাই, তুমি যত বড় টাকার গর্ব করো, মনেরে বুঝাও, তুমি মনে করো আমি বড় টাকাওয়ালা, কয় টাকার মালিক হয়েছো বলো? আমার মনে সাক্ষী দেয় সিলেটওয়ালা যত বড় টাকাওয়ালা হোক, ঢাকাওয়ালা টাকার কাছে অনেক দুর্বল। ঢাকার টাকাওয়ালা যতই গর্ব করুক না কেন, আমেরিকার টাকাওয়ালার কাছে দুর্বল, আমেরিকাওয়ালা রাশিয়ার কাছে দুর্বল, ওরে নবীর উম্মত সারা দুনিয়ার টাকাওয়ালারা কারুনের কাছে দুর্বল, সারা দুনিয়ার ক্ষমতাওয়ালারা ফিরাউনের কাছে দুর্বল, সারা দুনিয়ার ক্ষমতাওয়ালারা গাদ্দাফির কাছে দুর্বল, সারা দুনিয়ার ক্ষমতার মাস্তানওয়ালারা কারুন হামান সাদ্দাদের কাছে দুর্বল। এদের ইতিহাসের দিয়ে তাকাও, ফেরাউন এত নিকৃষ্ট, নমরুদ এত নিকৃষ্ট, আল্লাহ নমরুদের একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিলেন, ফেরাউনের ওই বাহারে কুলজুম লোহিত সাগরের পানিতে চুবায় ডুবায় ধ্বংস করে দিলেন। ওরে নবীর উম্মত তুমি যতই টাকার বাহাদুরি করো না কেন, তোমার টাকার কোনো অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, কারণ তুমি নিজের জিনিসটাকে তুমি স্থায়ী যদি করতে পারতা তাহলে তোমার গর্ব ঠিক ছিল। তোমার টাকার যেহেতু আমেরিকার সামনে ভ্যালু নাই, অতএব তোমার টাকার গর্বের কোনো দাম নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর কোন রব আছেন?
ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদীম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারানু ওয়া ফাহামুর রিজালি। এ কুরআন গোটা দুনিয়ার মানুষের জন্য মহা একটি ঔষধ, ঔষধ ফার্মেসির মধ্যে ঔষধগুলো ছাল ঠিক করে সাজানো আছে, ঔষধের গায়ে লেখা আছে কি রোগের ঔষধ। বলে তুমি ওই ফার্মেসিতে গিয়া তুমি ফট করে একটা ঔষধ নিয়ে এনে সেবন করলে নিরাময় হবে না, কি করতে হবে? বলে ডাক্তারের পরামর্শ চলতে হবে, ডাক্তার নিয়ম কানুন বলে দিবে এরকম খেতে হবে। আবার এই ঔষধ চলাকালীন অবস্থায় এ মাছ খাবে না, এ গোস্ত খাবে না। কোরআন এক মহা ঔষধ, এ ঔষধ তুমি যদি সেবন করতে চাও নিজে নিজে পারবা না, সাবধান। এই ঔষধের প্রেসক্রিপশন আমি দেওয়ার জন্য আমি চার দল ডাক্তার পাঠিয়ে দিলাম। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ বলেন আমি চার দল ডাক্তার দিলাম, কয়জন না কয় দল? চারজন নাকি চার দল? চারজন না না চার দল, এক এক দলে লোক অনেক বেশি, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এরা তোমাদের রুহানি ডাক্তার। প্যারাসিটামল দেয় আমার শরীরের রোগের জন্য ডাক্তার, MBBS ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, একজন নাকি অনেক? MBBS একজন, হোমিওপ্যাথি ডাক্তার একজন, এক এক লাইনে কবিরাজেরাও মানুষের শরীরের চিকিৎসা করে একজন না না। এরে নবীর উম্মত, আমি আল্লাহ চার দল ডাক্তার পাঠিয়ে দিলাম তোমাদের রুহের চিকিৎসা করার জন্য, নবীগণ একজন না অনেক, তাবেইন অনেক, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, সলিহীন অনেক, এরা তোমাদের প্রেসক্রিপশন দেবে, ওইভাবে তোমরা কোরআনের ঔষধ সেবন করো। এটা এমন ঔষধ, দুনিয়ার ডিসপেন্সারিতে ফার্মেসিতে ঔষধ রাখা আছে, মেয়াদ লেখা আছে 2013 থেকে 17 পর্যন্তের মেয়াদ বলবৎ থাকবে। আমি আল্লাহ এমন ডাক্তার দিয়া দিলাম, এমন ঔষধের আমি প্রেসক্রিপশন দিলাম, কেয়ামত পর্যন্ত এ কোরআনের ঔষধ চলবে, কোনোদিন মেয়াদ শেষ হবে না। আর ডাক্তারগুলো দুনিয়ার কোনো ফার্মেসির মধ্যে লেখাপড়া করে নাই, ট্রেনিং দেয় নাই, আমার নিজের সিলেকশন করা ডাক্তার হলো, আমি আল্লাহর ট্রেনিং দেওয়া প্রাপ্ত ডাক্তার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ এমন একটি ঔষধ এ কোরআন, এর ঔষধ যারা সেবন করবে তারা দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য। এ কোরআন এমন দামি, যিনি পাঠাইলেন তিনি দামি, কেমন দামি? আমার আল্লাহর মতো আর আল্লাহ কার কাছে পাঠাইলেন? কোরআন নাজিল করলেন কার কাছে? রহমাতুল্লিল আলামিনের দরবারে। যার কাছে পাঠাইলেন তিনি কেমন?
বলে এমন একজন নবী যার মতো আর দ্বিতীয় কোন নবী নাই। কেমন নবী যে নবীর জীবনে মিথ্যার আচরণ নাই? আছে কোন বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে বলো মদিনার নবী সারা আর একজন যার জীবনে মিথ্যার আওয়াজ নাই? পৃথিবীতে একজনই পাবা রহমাতুল লিল আলামিন এমন নবী যার জীবনে একটা মিথ্যার আচরণ নাই। কেমন নবী যার চেহারার মতো সুন্দর আর চেহারা নাই? কেমন নবী রাস্তা দিয়া নবী যখন চলতেন যত দূর চলে যাইতেন পুরা রাস্তায় মিশকের ঘ্রাণ পাওয়া যাইত। যে নবীর উপরে আল্লাহ কিতাব দিলেন কোরআন, কে দিলেন আল্লাহ, কেমন আল্লাহ তার মতো আর আল্লাহ নাই, কেমন নবী যার মতো আর নবী নাই, কেমন কিতাব যার মতো আর কোনো কিতাব নাই। নবীর মধ্যে মিথ্যার যেমন আচরণ নাই, কোরআনের মধ্যে ভুলের কোনো সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আছে কোনো ভুল নাই এ কোরআন। কেমন দামি, হ্যাঁ নবী কেমন দামি, মেঘ নবীর মাথা মোবারকে ছায়া দেয়, কেমন দামি নবী আমার। নবীজির ঘামের থেকে মিশকের ঘ্রাণ, নবীজির চেহারা মোবারকে দিয়ে তাকাইলে এক নজরে সাত দিনের ক্ষুধা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, কেমন নবী আমার যে নবীর জন্য মাছ পাগল গাছ পাগল, এমন কি আমার আল্লাহও পাগল। বাইরা আমার যে নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে নবীজির আদর্শ দেখে হাজারো খ্রিস্টান কালেমা বলল, এরে নবীর উম্মত আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হাজি সাহেবের ছেলে হইয়া 30 বছর বয়সে ডবল এম এ পাস করে দৌড়াও, বড় দুঃখ লাগে সালামটাও পর্যন্ত দিতে শিখো নাই, কত বড় হতভাগা তুমি আমি বলো। তোমার মাথা দিয়ে তাকাইলে নবীর উম্মতের পরিচয় নাই, মুসলমানের কাছে কোরআনের ঔষধ ব্যবহার নাই, ঔষধ কিনে ঘরের মধ্যে রাখলাম খাইলাম না রোগ ভালো হবে না, না কোরআন শরীফ ঘরের আলমিরায় জমা করে রাখলাম পড়লাম লাভ হবে, কোনোদিন লাভ হবে না। এরে নবীর উম্মত আজ আমার কলিজার টুকরা যুবকেরা কোরআনটারে বাদ দিয়া অল টাইম ব্যস্ত শুধু ফেসবুক আর মোবাইল। এই মোবাইলে যুবক তোর জীবন শেষ করে ফেললো, তুই টের পাওনি, তোর যৌবনও কেড়ে নিল, তুই টের পাওনি, তোর চোখের পাওয়ার নিয়ে গেল, তুই টের পাওনি। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, তুই টের পাওনি। এ মোবাইল তোর কান নষ্ট করে ফেললো, টের পাওনি। এ মোবাইল তোর হাত নষ্ট করে ফেলতেছে, তুই টের পাওনি। এ মোবাইল তোর ব্রেন নষ্ট করে ফেলতেছে, টের পাওনি। বুঝবি সময় মতো, আফসুস করে লাভ নাই, তখন আর কোনো দিকে যাওয়ার সুযোগ পাবি না, তখন গিয়া হারবা ললারে বলবি ঔষধ দে, নাইলে যৌবন ঠিক থাকতে পারে না। এরা যুবক 20 বছর পরে তোর চেহারাটা উজ্জ্বল হবে, নূরে ভরে যাবে, আলো আসবে, মায়া লাগবে। 25 বছর তোর 25-30 বছর হয়ে গেল, আয়নার সামনে তাকায় একটু আমাকে টেলিফোন কর আর আমাকে বল তোর চেহারার 20 বছর পরে যে নুরানি আলো বাড়বে, 40 বছর পর্যন্ত তোর চেহারা আর ভাঙবে না, আলো নষ্ট হবে না, উজ্জ্বলতা নষ্ট হবে না, বল তোর চেহারার নূর গেল কই, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন, তোর চেহারার মধ্যে মায়া মোহাব্বত নাই কেন, তোর চেহারা ভাঙলো কেন? একমাত্র জবাব এই মোবাইল নামের গজব।
এই মোবাইল এমন গজব নেমে আসলো যে আমার মায়ের কোলের বাচ্চাটা পর্যন্ত মোবাইল ছাড়া কিছু বোঝে না। রাত্র 3টা বাজে, মা কয় ঘুমাইতে চল, সন্তান বলে মা তুমি আমারে ডিস্টার্ব করবা না, আমি রাতের গভীরে বড় মোবাইল নিয়ে ব্যস্ত। হকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নামি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খোদাবাস। এ যুবক রাগ করো, পৃথিবীতে যদি তুই রাগ করো আমার সাথে করিস না, কারণ আমি তোর চরম বন্ধু। টুপিওয়ালা তোর কেমন বন্ধু তুই লিখে রাখ, রক্ত দিয়ে হলেও তোর পক্ষে থাকবে, উপকার করতে না পারলেও ক্ষতি করবে না। কিন্তু তুই যেই বন্ধু নিয়ে মদের আড্ডায় যাও, টাস খেলো, জুয়া খেলো, লুড্ডু খেলো, ক্রামবোর্ড খেলো, তুই যেই বন্ধুদের নিয়ে পার্কে পার্কে ঘুরো, আল্লাহর শপথ করে বলি ও বন্ধুগুলো তোর কত বড় বন্ধু তুই জানো না, এটি তোর আসল বন্ধু না, ওরা স্বার্থপর গলা কাটার দুশমন। 10 দিন খাওয়াবি সালাম, একদিন যদি কষ্ট দাও ষড়যন্ত্র করে তোর লাশটা নদীর মধ্যে ফালায়। আমার সোনার দেশে এই ঘটনা হয় নাই, অতএব তোর ওই বন্ধু তোর আপন না, তোর বাবার টাকা চুরি করে করে ওরে খাওয়াচ্ছ, ও তোরে চোর বানায় দিল। এ বন্ধুগুলো তোর যৌবনের দুশ্মন, তোর জীবনের দুশ্মন, লেখাপড়ার মেরুদণ্ড ভেঙ্গে দিল। অতএব বন্ধু যদি বানাইতে চাও, আমগো টুপিওয়ালারে বন্ধু বানা, উপকার না হলেও আমাদের দ্বারা তোদের ক্ষতি হবে না। তবে তুই যেই বন্ধু নিয়া মাস্তানি করো, বাহাদুরি করো, এগুলো দিয়া তোর দুনিয়াও শেষ পরকালও শেষ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন এমন দামি একটি ঔষধ, এ কোরআন এমন দামি, এর সাথে যার স্পর্শ হলো সেও হয়ে গেল দামি। কোরআন আসছে জমিনের মধ্যে, জমিনটা দামি, কোরআন আসলো যেই মাসে সে মাসটা দামি। কোন মাস? রমজান। এমন মাস কোরআনের কারণে এত দামি হয়ে গেল, এই রমজানের মতো আর কোনো মাস? এই মাসের কোন রাতে কোরআন আসলো? কথা বলেন, কদরের রাত। বলে ও রাতের দাম কত? বলে এ রাতের মতো আর দামি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত দামি একটি রাত, কোরআনের সাথে সামান্য কাপুরের কোনো দাম নাই, কোরআনে লাগলো গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনে লাগলো রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আমি হাফিজ রহমানের কোনো দাম নাই, আমি এই মাটির মানুষ, আমার বডির দাম নেই। আল্লাহ না করুন যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার এই বডিটারে বাসবাগানে ফেলে রাখবে, কেমন একটা বাসবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। এমন বাসবাগানে আমারে কেন ফালায় রাখলি, হাফিজুর রহমান এখানে রাখলি কেন? বলে না এটা হাফিজুর রহমান না, হাফিজুর রহমান চলে গেছে, তার লাশটা পড়ে আছে। তাহলে বডির কোনো দাম নাই, তা কেন এত সম্মান? একমাত্র কোরআনের স্পর্শের সম্মান। এ মজলিসের এত দাম, এত দাম, এত দাম কেন? বলে মজলিসে কোরআন আছে, কোরআন আছে জন্য এত দাম, বসার সাথে সাথে গুনাহ মাফ। কোরআন এত দামি একটি সম্পদ, কোরআন যেই ঘরে আছে ঘরের দাম। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, ওই বিল্ডিং এত দামি না, এই যে বিল্ডিং, এই মসজিদ, এই মাদ্রাসার এত দাম। বলে কেন? বলে এই বিল্ডিং এ অল টাইম কোরআনের তেলাওয়াত চলে। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করলাম, এটা ঔষধ,
এই ঔষধ সেবন করো, রোগ থাকবে না। এ কোরআন যত বেশি তেলাওয়াত করবা ঈমান বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার নামের জিকির করলে মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, আমার কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান তাজা হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, এ কোরআন এমন দামি, এই কোরআন যার সিনায় লাগলো তার সিনাটা দামি। মসজিদে ইমামতি করে বেতন 2,000-5,000-6 মাস বাকি, এরপরও কোনো টেনশন নাই। তুমি 1,00,000 টাকা বেতন পাও, উল্টা পাল্টা ডানে বামে কামাই করো, তোমার 1,00,000 টাকার থেকেও কোরআনওয়ালার 5,000 টাকায় অনেক বরকত। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আমাদের সামনে দিলেন জিন্দা নবীর মুজেজা। অন্য নবী দুনিয়া থেকে চলে গেলেন, মুজেজাও বন্ধ হয়ে গেল, আমার নবী চলে যাওয়ার পরে এই মুজেজা বন্ধ নেই, কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন এমন দামি একটি কিতাব, এটা যত পড়বে ততই সওয়াব। শুধু পড়লেই না, পড়তে যারা পারে না, কোরআনটা খুলে খুলে যদি ভেতরে তাকায় তাকায় দেখে, তাতেও আমল নামায় সওয়াব। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন দুটো জিনিস আঁকড়ায় ধরো, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রসুলের সুন্নত। কার সুন্নত বলেন, বলেন কার সুন্নত? তুকু যাও সুন্নতে আহমদ, কু যা বা মুহাম্মদ, কাইবুয়াদেন সবতরা। বড় দুঃখের সাথে বলি, কোনো দালালি না, কোনো পিরালি না, কোনো তরিকার পক্ষ না, নবীর আদর্শ নিয়ে বলতেছি রে বাবা। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন, আমার নবীর মতো নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর আদর্শ নাই। এ জমিনে কত আদর্শের স্লোগান শুনলাম, এই আদর্শ দিয়া মানুষ মানুষ হতে পারে না। মাও সেতুনের আদর্শ, লেলিন কালমার্সের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, প্লেট আদর্শ, কোন আদর্শ দিয়া মানুষ শান্তি পায় না। এক কথায় আমরা জানায় দিলাম, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। আজকে দুঃখ লাগে নবীর আসে, এই জমিনে অভাব নাই, এত নবীর আসে। কথার আগে বলে আমি সুন্নি, আমি নবীর আশিক। ওরে নবীর উম্মতের দল, আমি হাফিজুর রহমান, আমার কপালে সুন্নি নামের কোনো সাইনবোর্ড বাঁধা নাই। কারণ কি বাবা, আতর যদি আমার পকেটে থাকে, আতরের ঘেরান মানুষ এমনিই পাবে, অ্যাডভাইস করা লাগবে না, ঘোষণা করা লাগবে না, লিফলেট দেওয়া লাগবে না। এরে নবীর উম্মত, আমি নবীর দুশ্মন নাকি নবীর পক্ষের, এটা আমার মাইকে বলার দরকার হবে না। আমার মাথায় টুপি আছে নবীর আদর্শের টুপি, আমার গালের দাড়ি এটা আমার বাবার না, নবীর আদর্শের দাড়ি। আমার গায়ে লম্বা জামা এটা আমার পীরের না, নবীর আদর্শের জামা। আমাকে বলতে হবে না আমি নবীর আশিক, আমার মাথার লেবাস প্রমাণ করবে আমি নবীর আশিক। তোমার মাথায় টুপি নাই, তোমার গালে রসুলের আদর্শের দাড়ি নাই, তোমার বডিতে রসুলের আদর্শের পোশাক নাই, তুমি ক্রিকেটারের গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে কেটে ইন্দুর বান্দর হয়ে গেলা। তুমি যদি বলো আমি নবীর আশিক, আমি সুন্নি, আমি তোমার লেবাস, তোমার মাথা, তোমার শরীর, তোমার গালের দাড়ি রসুলের আদর্শ না থাকাই প্রমাণ করবে তুমি সুন্নি নামের বাংলাদেশের বড় পাঠ।
কো যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কাইবুয়াদন সবতরা কার শয়তা মি কুনি নামত বলি গরওয়ালি ইলানু তাস্তে বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুসতফা দরতা আমি হালে উকুন ইত্তেবায় সুন্নতে খাইরুল বশর গিরে লাজম তাবুয়াবি আয় পেশার। ভাইরা আমার, এ যুবক সাহাবায়ে কেরাম নবীর বড় আশেক, আঙ্গুলের নখগুলি কেমনে তুমি কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত আছে না নাই? যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা সুন্নি নামের ধোকাবাজ। চুল কেমনে কাটবো কেমনে রাখবো সেখানেও নবীর সুন্নত আছে নি? ভাই তাল মিলায়েন না, বুঝা শুনে বল। চুল কেমনে রাখবো কেমনে কাটবো সেখানেও নবীর সুন্নাত আছে নি? যারা মানবে তারা সুন্নি, যারা মানবে না তারা সুন্নি নামের ধোকাবাজ। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আছে নি? কেমনে জুতা পরবো জুতা খুলবো সেখানেও সুন্নাত আছে নি? এরে নবীর উম্মত, ঢাকা খাদ্য মন্ত্রণালয়ের থেকে সিলেট বিশ্বনাথ এলাকায় শহর এলাকায় 10 টন গম দিল, চাল দিল, খাও খাও মনের মতো খাও, কিন্তু কেমনে পাক করব কেমনে খাবো এগুলো শিখায় দেয় না। আমার মায়ার নবী কেমন পারফেক্ট, আমার নবীর সুন্নত কত মজবুত। দুনিয়ার মানুষ কেমনে খানা পাকাবি, নবী নিজে পাক করে দেখাইলেন। কেমনে খানার লোকমাটা দিবা, নবী নিজে লোকমা নিজে দিয়া দেখাইলেন। আমার নবী কিভাবে তুমি খানা খাইতে বসবা, আমার নবী দেখাইলেন। ওরে নবীর উম্মত, রসুলের যুগে চেয়ার টেবিল ছিল, রসুলের যুগে চেয়ার টেবিল ছিল, রসুলের যুগে চেয়ার টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খাননি। অতএব নবীর সুন্নত, খানার লোকমা কিভাবে দিবা, কেমনে খানা খাইবা, কিভাবে বসবা, আসন দিয়া নবী বসে খানা খাননি। একদিন নবী আসন করে খানা খালেন, আল্লাহর জিব্রাইল এসে নিষেধ করলেন, আসন দিয়ে খানা খাওয়া যাবে না। এরে নবীর উম্মত, খানার মধ্যে নবীর সুন্নত, বসার মধ্যে নবীর সুন্নত। যারা মানবে তারা সুন্নি, যারা মানবে না ও মক্কায় 13 বার হজ করলেও আশেক নামের সুন্নি নামের ধোকাবাজ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আছেন কেউ? আচ্ছা, এখানে যারা একটু টুকটাক টুপিওয়ালা নবীর আশেক, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, কোরআন পড়েন, মোটামুটি একটু ভাব আছে ভিতরে, আচ্ছা বলেন তো আপনারা জীবনে যত আমল করেছেন, বেয়াদবি ক্ষমা চাই, ভুল বললে দাঁড়ায় যান আমাকে বলে দেন যে এটা ভুল, আমি তওবা করে নেই। আর যদি সঠিক হয় আপনি বাঘের বাচ্চার মতো জবাব দেন, জীবনে যত আমল করেছেন আল্লাহর কাছে কবুল হয়েছে কোনো গ্যারান্টি পাইছেন? ঘুমের ঘরে ফির বাবায় দিছে? আরে আল্লাহর বান্দা, জীবনের কোন আমলের গ্যারান্টি পান নাই, এতেই যেই ভাব, গ্যারান্টি পায় না এতেই যেই ভাব, গ্যারান্টি পাইলে বোধহয় জমিন উল্টায় রাখত। অথচ সাহাবা একরামের মধ্যে 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা থাকতে জান্নাতের টিকেট হাতে পেলেন। আজকে নতুন শুনলেন, আগেও শুনছেন? বলেন তো সিরিয়ালে প্রথম কার নাম, দ্বিতীয় সিরিয়ালে 3 নাম্বার, 4 রাদিয়াল্লাহু আনহুম। 10 জন সাহাবা জমিনের মধ্যেই তারা জান্নাতের টিকেট পেয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের বাংলায় ইতিহাস পাওয়া যায়, পড়ে দেখো। আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, ওমর জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, ওসমানের জীবনীটা কান্না, হযরত আলীর জীবনী শুধু কান্না,
জান্নাতের টিকিট পাইয়াও কাঁদলেন কেন? আর আপনার আমল কবুলের কোনো গ্যারান্টি নাই, এরপরও কেন এত বাহাদুরি এত ভাব? যদি কোনো দিনের আমল কবুল হইয়াও থাকে, ভাবের কারণে সওয়াব কাটা গেল। এরে মুমিন সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট পাওয়া কান্না বন্ধ নাই, আর আপনার আমার চোখে কোনো পানি নাই। কেউ যদি কান্না করে, দর্জনে তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমন করে কাঁদে, অথচ মদিনার নবী বলেন জাহান্নামের আগুনের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোর উপরে জাহান্নামের আগুন হারাম। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে মুমিন, এমন একজন আল্লাহওয়ালার নাম বলো যার জীবনে কোনো কান, এমন একজন বুজুর্গের নাম বলো যিনি তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেল। না না, সব আল্লাহওয়ালারা মৃত্যু পর্যন্ত কাঁদলেন, আমার নবীও কান্না করে সারা রাত নামাজে কাটায় দেয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত কষ্ট নবী কেন করেন? আল্লাহর নবী বলে আয়েশা, যে আল্লাহ আমার এত দয়া করলেন সে আল্লাহকে আমি কি কিছুই হাদিয়া দিব না। এরে নবীর উম্মাদ, চোখ দুটো বন্ধ করে যদি তাকাও, হাতের দিকে তাকায় দেখি হাতটা গুনার কারণে নাপাক। যেই জবাব দিয়া আজ আমি আপনাদের বয়ান শুনাই, আমি আমার কথা বলি আপনি আপনার চিন্তা করেন, আমি আমার জিহ্বার দিয়ে তাকায় দেখলাম আমি যতই বয়ান করি আমার এই জিহ্বা গুনাহ থেকে খালি করতে পারি না। আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, অতএব আমার গুনার শাস্তি আমার ভোগ করতে হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক জাররা পরিমাণ গুনা নিয়ে কবরে যদি যাও, দুই পাশের কবরের মাটি জোরে ছাপ দিবে। আল্লাহর নবী বলছেন, উম্মত, ওই অন্ধকার কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আরে বান্দারা বিশ্বাস করবি না, এজন্য আমার আল্লাহ আমার সোনার বাংলাদেশে মাঝে মাঝে কবরে আজাব দেখায় দেয়। কত কবরে সাপ, কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে 20 বছর পরে কাফন সহ লাশটা তাজা, 30 বছর পরে কাফন সহ লাশ তাজা। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি পর্দাওয়ালার কবর, আর যত কবরে আগুন দেখা গেল আজাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। দুনিয়াটা কিছুই না রে যুবক, চোখ দুটো বন্ধ করে ডানে বামে তাকায় দেখ, তোর ছোটবেলার খেলার সাথীরা অনেকে নাই আছে, লেখাপড়ার জীবনের অনেক বন্ধু বান্ধব নাই। এ জীবনে কত জানাজার ইমামতি করলাম, কত যুবকের কবরে রাখলাম, এনা তিন চার দিন আগে, এ সিলেটের মানুষ, তিন চার দিন আগে আপনাদের রোডে রোহিঙ্গা মানুষের ত্রাণ দিয়ে আসার পথে রাতের বেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ছয়টা যুবক মারা গেল, কয়েক দুই তিন দিন আগে তাদের জানাজা হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, বাসের নিচে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ। দুনিয়াটা কিছুই না রে মুমিন, আল্লাহর দরবারে তওবা করে কান্না করো, আল্লাহকে বলো মালিক আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না, স্ত্রী জানে না, কেউ জানে না, আল্লাহ তুমি আমার গুনার খবর জানো। আমি জীবনে যে অপরাধ করলাম, এই অপরাধ যদি আমার ভাই করতো আমি ভাইয়ের আর পরিচয় দিতাম না, আমার অন্যায়টা যদি আমার মা বাবা করতো আমি আলাদা হয়ে যেতাম। ও মালিক, এত অন্যায় করার পরে তুমি তো জানো
মানুষ আমারে স্লোগান দিয়ে চেয়ারে বসায়, আসলে আমি তোমার দরবারে বড় খারাপ হয়ে গেছি। কারণ একটা কুকুরের দাম আছে, আমি মাওলা তোমার দরবারে মানুষ হয়ে সেই দশ সম্মান অর্জন করতে পারি নাই। আল্লাহ তুমি একদিনও রাগ করে পানিও বন্ধ করো নাই, আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, অন্যায় তো করি এই ফেললাম, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে তোরে ডাকি, ওঠ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহকে আমরা ডাকি নাই, আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকেন। এরে বান্দা, তোর কি দরকার চাবি? চাওয়া মাত্রই পেয়ে যাবি। যারা চেয়েছেন তারা পেয়ে গেলেন, যারা চাইছেন তারা পেয়ে গেলেন। আমরা চাইতে জানি না রে বাবা, কারণ আমার জিব্বা নাপাক, গীবত করে করে জিব্বা নাপাক, মিথ্যা বলে জিব্বা নাপাক, গালাগালি করে জিব্বা নাপাক করেছে। আপনার চিন্তা কি করব, আমি আমাকে নিয়ে চিন্তা করি। আপনাদের জিব্বার হিসাব আপনারা করেন, আমারটা আমি করি। এত মহব্বত করেন আর আমি আমার জিব্বা দিয়ে গীবত করে জিব্বা নাপাক করেছি। কত বড় বড় ফাগরিওয়ালা স্টেজে বসে কত খারাপ আওয়াজ দিয়া গালাগালি করে, আওলাদের রসুলের সাইনবোর্ড লাগাইয়াও মানুষের সামনে গালাগালি করে। তাবলিগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে কাফের, মাজহাব যারা মানে কাফের, পাঁচকল্লি যারা পরে কাফের, কৌমিতে যারা পরে কাফের। ওরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ বলে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম, কেন তুমি গালি দাও বলো? কি লাভ? তোমার রক্ত আছে আমার শরীরে নাই, তোমার রাগ আছে আমার নাই। আমিও তো গালি দিলে কে ফিরায় আমার গালি? কিন্তু একটা গালিও দিলাম না, পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালারে হিংসাও করি না, গালিও দেই না। আমি লাম্বা গোল জামা পরলাম, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আজ পর্যন্ত আলিয়া বলো স্কুল কলেজ ভার্সিটি, আমি একটাকেও হিংসাও করি না, গালিও দেই না। তুমি কেন কওমি মাদ্রাসারে গালি দাও? কারণটা কি বাবা, তুমি বেশি তাকওয়া অর্জন করছো এই জন্য গালি দাও, না তুমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ো এই অ্যাকশনে গালি দাও? আমার কোনো দুঃখ লাগে না, কারণ তোমার গালির কারণে মাদ্রাসা আমাদের বাড়তেছে, মোটেও কমে না। তোমার গালির কারণে বাড়তেছে, কোনো টেনশন নাই। এরে মুমিন, এর দ্বারা তো তোমার কপাল পুড়ে যাচ্ছে, তুমি বুঝলা না কেন তুমি গালি দাও? মদিনার নবী বলেন গালি হারাম। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করি, তোমরা যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করো। আমরা কোনোদিন তোমাকে হিংসাও করি না, গালিও দিলাম না। তুমি বুকে হাত বাঁধো, না হয় মাথায় হাত বেঁধে দাঁড়াও, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমগো কথা হলো, 40 বছর পর্যন্ত আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসলাম, আমাদের মাঝে কেন পেস্ট লাগাইলা? এটাই বড় সমস্যা। তুমি জোরে আমিন বলো, বাধা নাই, জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমগো কোনো আফসুস নাই। আমগো কথা হলো, আমরা যারা আসতে আমিন বলি, আমাদের মাঝে কেন ঝগড়া লাগাও, পেস লাগাও? তোমার জীবনের আমল কবুল যদি হইয়াও থাকে, এই হিংসার কারণে সওয়াব কাটা গেল।
ভাইরা আমার, আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, কোনো আলেমের ব্যাপারে মন্তব্য করবেন না, তবে আপনার রাডারে যদি ধরা পড়ে, মেমোরিতে ধরা পড়ে, এই আলেমের মধ্যে হিংসা, এর মধ্যে গালাগালি, এর মধ্যে অনেক দোষ, আপনি কোনো মন্তব্য না করে আপনি তার থেকে আলাদা দূরে থাকবেন, আপনার আমল করতে থাকবেন, আলেমের ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই, আপনি যদি করেন আপনার গুনাহ হবে, তার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, আপনি শুধু আমার মাওলার দরবারে সব কিছু বলে দেন। আল্লাহ নাই তো বান্দা সব করলে আল্লাহ কি করবে? তাবলিগের গালি দেওয়া অনেক কমতেছে, তো অসুবিধা কি? গালি দেখ, গলা ভাঙলে আমরা চা খাওয়াই দেই, ওদের গালিতে আমগো লাভ হইলে ওগো চায়ের পয়সা দেয়, অসুবিধা কি? কথা বুঝেন নাই? পৃথিবীর কোন দেশ পাওয়া খুব কম যাবে যেখানে তাবলিগ চলে না। তাবলিগে গেলে মানুষ গালি শিখে? হ্যাঁ, বরং আগে টুপি পরতো না, এখন টুপি পরে। খাটি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলে আগে নামাজ পড়তো না, এখন পড়ে। আরে নবীর উম্মত, আমগো গালি দেওয়ার দরকার নাই, ধৈর্য ধারণ করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো, একজন আল্লাহওয়ালার কাছে যাও, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো রে যুবক, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় না, খবরদার খবরদার। যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছো সাবধান, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও, না একদিন গুলশানের মতো হামলার আসামি হয়ে যাবে। বারবার বলে যাচ্ছি, খবরদার। কি চমৎকার লেকচার, কি চমৎকার বক্তব্য! বক্তার বক্তব্য শোনার আগে বক্তা আগে যাচাই করা, এটা রসুলের তরিকা। ওই মোনাফিকি স্লোগান চলবে না, কি বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, ইসলামের বেলায় স্লোগান হারাম। ইসলামের স্লোগান হলো বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিনরে যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারারকে যাচাই করো, বক্তা যদি ভালো হয়, অল্প কথায় বক্তার বয়ানে আমল হবে, বরকত হবে, লেকচারার যদি আমলওয়ালা হয়, তার অল্প বক্তব্যের দ্বারাও মানুষের উপকার হবে, আর বক্তা আকাশচুম্বী যদি লেকচার দেয়, অথচ গলার মধ্যে টাই লাগানো, রসুলের সুন্নতি পোশাক নাই, তার ম্যাডাম পর্দা করে না, তার ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, ও আকাশচুম্বী লেকচার দিলেও উম্মতের লাভ নাই, বরং তার বক্তব্যে আরো বিভ্রান্ত ছড়াবে। কথা বুঝলেন? আর কেমনে বুঝাইতাম, এরপরও কি সবাই বুঝবে? না, একটা উল্টা পাল্টা থাকবেই। আল্লাহ হেদায়াত দান করুন। এ যুবক, আল্লাহর গোলাম, একটা দাড়ি কাটলা একটা কবিরা গুনা, তোমার গালে আছে 1000 দাড়ি 1000 কবিরা গুনা, পুরা দাড়ি ক্লিন করা আর ছোট করে রাখা সমান গুনা, সমান গুনা, সমান গুনা। কেমন গুনা? সেকেন্ডে 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 দাড়ি কাটার গুনা, বাইতুল্লায় হাত লাগায় লাভবাইক, দাড়ি কাটার গুনা লেখতেছে অটো, এটা অটো। তুমি নামাজে দাঁড়ায় আলহামদু পড়ো, দাড়ি কাটার গুণা অটো লেখা হচ্ছে, 1000 দাড়ি কাটছো 1000 কবিরা গুণা, সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে। কোনো মাস্তানিতে চলবে না, কোনো পণ্ডিতের পণ্ডিতি করলে হবে না, গুণা তো গুণাই, পিসা হুজুরের জন্য একটু আলাদা। যারা রাস্তায় জেহাদ করে একজন আলাদা। হ্যাঁ, এই চালাকি ছাড়ো, এই মোনাফিকি ছাড়ো, মাথায় নবীর সুন্নত নাই, গালের মধ্যে নবীর আদর্শ নাই, বডির মধ্যে ইসলামের পরিচয় নাই, গোটা দেশের মধ্যে ইসলাম কায়েম করবা, এই সবটা দিলকে তোমার দিলে, এই বাটফারি তোমারে কে শিখাইল? রসুল 13 বছর মদিনায়, না মক্কায় 13 বছর, এই মক্কার থেকে মদিনায় যাওয়ার আগের 3 বছর এত কষ্ট, এত কষ্ট,
চূড়ান্ত যা কোনো ভাষা নাই বলা, কিন্তু নবী একবারও তরবারি হাতে নেননি। আর মদিনায় শান্তি শান্তি শান্তি, অথচ যুদ্ধ করলেন অনেক। মক্কায় রসুলের গলায় রুমাল পেঁচায় টান, রসুলের উপরে দুইটা ছায়া ছিল দুনিয়াবি, আবু তালেব আর আম্মাজান খাদিজাতুল কোবরা, তারা ইন্তেকাল হয়ে গেল। এই তিন বছর কাকে বলে কষ্ট রসুলের উপরে, কিন্তু একবারও তরবারি হাতে নিলেন না। আর মদিনার শান্তির জীবনে তরবারি নিলেন কেন? এক নম্বর জবাব, তরবারি নেওয়ার আগে নিজেকে আগে সুন্দর করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়াও, আগে নিজেকে সাইজ করো, এরপরে পরের সাইজ। কথা বুঝলেন? দুই নম্বর জবাব, ইসলাম সন্ত্রাস নয়, এজন্য এত অত্যাচারিত হয়েও তরবারি নেননি। মদিনায় শান্তির জীবনে তরবারি নিলেন কেন? তরবারি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়, বরং সন্ত্রাস দমন করার জন্য নিয়েছে। অতএব চালাকি ছেড়ে দিতে হবে, দাড়ি লম্বা করতে হবে, কোনো ফতুয়া চলবে না, কোনো ফতুয়া চলবে না। এখানে কিছু বলাই মানি মুনাফিকি। এই গত জুমা গুলশান জুমার মসজিদে নামাজের পরে কত মানুষ মুসাফাহা করে, সাক্ষাৎ করে। এক দাড়িওয়ালা ব্যক্তি গোল টুপি মাথায় দিয়ে কানে কানে কয়জন মাথায় হাত দিয়ে দোয়া করেন, আমি আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি, আমি ঢাকায় র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা, একটু দোয়া করেন, ছেলেটারে কোরআন পড়াবার ফিকিরে আছি, আল্লাহ যেন এই হেদায়েতের উপরে চলার তৌফিক দান করে। তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুল কলেজে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর নাই, চাকরিজীবী ব্যবসায়ী নাই, ড্রাইভার শ্রমিক নাই, তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার, কপাল পুড়ে গেছে। কোনো জবাব নেই, একটাই জবাব, কপাল পোড়া। সুযোগ আছে তওবা করার, জীবন যাবে গলায় ছুরি আসবে, আমি মরণের চিন্তা করে রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, খাটি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাব। যারা আল্লাহওয়ালা বুজুর্গদের গালি দেয় তারা কোরআন সুন্নাহ বিরোধী রসুলের দুশ্মন। অতএব আমরা আল্লাহওয়ালার কাছে যাব, নিজে তাদের পরামর্শ নিয়ে আমল করব এবং সহিভাবে কোরআন পড়ব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কারা কারা করতে পারি দেখি, আল্লাহ সবার হাত কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اي الله আপনি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। আই আল্লাহ প্রত্যেক ওলামায়ে কেরাম মুরব্বি সাদা দাড়িওয়ালা যুবক ছোট ভাই ছাত্র ভাই মা বোন সবাইকে দিনের জন্য কবুল করে নেন, রসুলের সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, অন্তরের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন। আয় আল্লাহ কোরআন সিনায় দান করেন আল্লাহ, আপনার খাস বুজুর্গ আপনার আল্লাহ আপনার ওলিদের বন্ধু বানায় দেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন, যারা কবরে চলে গেল কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, আয় আল্লাহ কথা বলতে বড় কষ্ট পাই,
দিনের নিসবতে মাওলা নবীজির ওসিলায় কোরআনের বরকতে আওয়াজকে স্পষ্টতা করে দেন আল্লাহ, রুহানিয়াত ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন, সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, গোটা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, কুদরতের হাতে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, যারা খেদমত করে তাদেরও কবুল করে নেন, জীবনে যা প্রয়োজন গাইবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহাম্মাদ 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 রাসূল। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।